রিজার্ভের ওপর চাপ বাড়ায় কিংবা ডলারের দাম বাড়লেও ভয় পাওয়ার কারণ নেই বলেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। দুপুরে মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভার শেষে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ডলারের দাম বাড়লেও এর প্রভাব দেশের অর্থনীতিতে পড়বে না। দেশে তেল, পেঁয়াজ, গম বা লবণের সংকট নেই, মজুদও যথেষ্ট জানিয়ে তিনি বলেন, কঠোর বাজার তদারকিতে শিগগিরই ভোজ্যতেলের সংকটও আর থাকবে না।